আজকে আমরা বানিয়ে নেব মুড়ি ঘন্ট। তার জন্য লাগবে গোবিন্দভোগ চাল। ভালোভাবে চাল ধুয়ে নিয়ে 30 মিনিট জলে ভিজিয়ে রাখবো। তারপর জল ছেঁকে চাল শুকিয়ে নেব। মাছের মাথা নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে। কড়াইতে তেল গরম হয়ে এলে মাছের মাথাগুলি মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তাতে ছোট এলাচ, তেজপাতা, দারচিনি ফোড়ন দিতে হবে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজের রং বাদামি হয়ে এলে তাতে টমেটো কুচি ও আদা বাটা দিয়ে ভালো করে নাড়তে হবে। ভাজা হয়ে এলে তাতে একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে মশলা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে দেব আগে থেকে ভেজে রাখা আলু, কিশমিশ, কাজু বাদাম ও লঙ্কা ও সামান্য নুন। এবার একটি কড়াইতে ঘি ও তেল নিয়ে তাতে চালগুলিকে ভেজে নেব। ভাজা চাল কষিয়ে রাখা মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে, যতক্ষণ না সব উপকরণ ভালোভাবে চালের সাথে মিশে যায়। এর মধ্যে প্রায় 2 কাপ মতো জল ও আগে থেকে ভেজে রাখা মাছের মাথা দিয়ে আঁচ লো করে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে চাল সেদ্ধ হয়ে যায়। জল শুকিয়ে এলে তাতে নুন, চিনি ও নাবানোর আগে ঘি, গরম মশলা মিশিয়ে নিলেই তৈরি মুড়ি ঘন্ট। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে।